আমরা আছি সংসদ ভবনের সামনে। অনেকদিন পর দীপু ভাইয়ের সাথে মিটিং আছে একটা, অনেকদিন পর দীপু ভাইয়ের সাথে দেখা। দীপু ভাইয়ের কিছু ব্যক্তিগত অনেক বিশেষ গোপন থেকে গোপনীয় সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা চলতেছে। পরবর্তী ব্লগে আমাদের সাথে থাকবে। হ্যাঁ, দীপু ভাই বলছে পরবর্তী ব্লগে যখন দেখা হবে তখন দীপু ভাই একা থাকবে না, দীপু ভাইয়ের সাথে দুইজন থাকবে। ঠিক আছে, তিনজন থাকবে। কামিং সুন, অপেক্ষায় থাক। আসসালামু আলাইকুম, সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আনলক ডেস্টিনেশনে। আজকে চলে এলাম নতুন আরেকটি ব্লগের উদ্দেশ্যে। আজকে যেহেতু ছুটির দিন, আজকে অ্যাকচুয়ালি ব্লগ করার জন্যই বের হওয়া। তবে কিছুটা সমস্যা হয়েছিল, কারণ বের হওয়ার কথা ছিল সকালের দিকে, বৃষ্টির কারণে আসলে বের হতে পারেনি। আমার অ্যাকশন ক্যামেরাটি আসলে মাইক্রোফোন ইউজ করার জন্যে, আমার যে ওয়াটারপ্রুফ ক্যাচিংটি রয়েছে তা আসলে আমি একটু ব্যবহার করেছিলাম অন্যভাবে, যেন মাইক্রোফোন ইউজ করা যায়। আর যার কারণে আমার ওয়াটারপ্রুফ যে সিস্টেমটি তা আসলে নষ্ট হয়ে গিয়েছে, যেই কারণে আমি বৃষ্টির মধ্যে আর ব্লক করার যে রিক্স এটি নিতে চাচ্ছিলাম না। আমি আসলে গোপ্রো ইউজ করি না, যার কারণে এই সমস্যাটি তৈরি হয়। তো যাই হোক, রেইনকোট নিয়ে বের হওয়া হয়েছে, কারণ এর মধ্যে এই বছর বৃষ্টিতে অলরেডি আমি 3 দিন ভিজেছি। যতবারই রেইনকোট ছাড়া বের হওয়া হয় তখনই আসলে বৃষ্টির সমস্যাটি তৈরি হয়। তো এখন যাব একটু ফার্মগেট সবুজ ভাইয়ের দোকানে, সেখান থেকে আমার ক্যামেরাটিতে একটু টেপিং করব, যেন বৃষ্টির পানি না ভিতরে প্রবেশ করে। এবং সেখান থেকে যাব, এটা কি বলে, সাত রাস্তার এইখানে চ্যানেল 24-এর অফিসে। তারপরে সেখানে দীপু ভাই আসবে, দীপু ভাইকে নিয়ে আসব সংসদ ভবনের সামনে। তো সংসদ ভবনের সামনে আজকে কিছুক্ষণ একটু আড্ডা দিব এবং তারপরে আবার বাসায় ব্যাক করা হবে। তো যাই হোক, বৃষ্টির দিন, আশা করি সকলেই খুব সাবধানে বাইক রাইড করবেন এবং খুব বেশি তাড়াহুড়ো করবেন না, কারণ এই তাড়াহুড়ার কারণেই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়ে থাকে। এবং সাবধানে ভালো মানের হেলমেট ইউজ করবেন এবং রেইনকোট ইউজ করবেন। যদিও আমি অনেকবার রেইনকোট ছাড়াই বের হয়েছি, বৃষ্টির কারণে রেইনকোট নেওয়ার কথা আসলে ওইভাবে সময় হয়ে ওঠেনি, কারণ যখনই রেইনকোট ছাড়া বের হই তখনই একটা ঝামেলা হয়, বৃষ্টিতে ভিজে যেতে হয়। তো এই হচ্ছে ঘটনা। আজকে তেমন কোনো কাজ নেই, আজকে আসলে যেহেতু ছুটিতে বের হয়েছে, অন্য কোনো ব্যস্ততা নেই, ব্লক করার উদ্দেশ্যে বের হওয়া। এবং বৃষ্টির পরে লকডাউনের কারণে ঢাকা শহরে খুব, আমি এখন পর্যন্ত তেমন তীব্র কোনো জ্যামে পড়িনি। জ্যাম হয় অফিস টাইমে, হাইওয়েতে বনানীর এই দিকে কিছুটা জ্যাম হয়, আবার খামারবাড়ির মোড়ে কিছুটা জ্যাম হয়, কিন্তু ওইরকম তীব্র জ্যামে আমি এখনও বসে থাকিনি। তো যাই হোক, চলে এলাম ফার্মগেটের এইখানে, সবুজ ভাইয়ের দোকানে যাই, আগে সবুজ ভাইয়ের সাথে কথা বলি। অলমোস্ট অনেক দিন পর, প্রায় 4-5 মাস পর হবে সবুজ ভাইয়ের দোকানে এসেছি। এর মধ্যে আমি এসেছিলাম, সবুজ ভাই ছিল না, ঈদের পরে এসেছিলাম। আমি বাইকটা পার্ক করি, দেন সবুজ ভাইয়ের সাথে দেখা করব, কিছুক্ষণ কথা বলবো, দোকানে বসবো। আসলে এই দোকানেই আগে অনেকটা সময় আমরা পার করতাম, যখন আমি, রাশেদ ভাই, সবুজ ভাই সহ আরও সকলে আমরা যারা ছিলাম, অনেকে ছিল এখানে। এর পরবর্তীতে রাশেদ ভাই চলে গেল দেশের বাহিরে, আমি ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠে না, তারপরে সবুজ ভাইও ব্যস্ত। এ হচ্ছে সবুজ ভাইয়ের দোকান। তো সবুজ ভাইও আল্লাহ যদি চায় খুব শীঘ্রই চলে যাবে দেশের বাহিরে, কারণ ওনার কুরিয়ার সব কিছু রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমাদের সেই সবুজ ভাই। তো মোটামুটি অনেকেই চিনে ফার্মগেটের ভিতরে, আমরা এখানে আড্ডা দিতাম বেশিরভাগটা সময়। যাই হোক, যেহেতু সময়ের স্বল্পতা, আমার কাজটি হয়ে গিয়েছে, আমি এখন যাব
একটু বিজয়সরণির হয়ে বা না বিজয়সরণি হয়ে যাব না, আজকে আমি ফার্ম গেট থেকে এদিক দিয়ে ঢুকবো, রেলগেটের এদিক দিয়ে তেজগাঁও বা এই ন্যাশনাল পলিটেকনিকের সামনের দিক দিয়ে এরপরে যাব হচ্ছে সাত রাস্তা, কারণ ভিতরের এদিকে রাস্তার বিষয়টা আসলে আমি জানি না, কিন্তু আজকে এই দিক দিয়ে যাব। বৃষ্টি হলে এই দিক অবশ্য জ্যাম হয়, যদি জ্যামে না পড়ি তাহলে ভাগ্য ভালো, আর যদি জ্যামে পড়ে যাই, কারণ অনেক সময় ট্রেনের সিগনাল পড়ে। তো আজকে আমার যেহেতু মাইক্রোফোনটি নিয়ে আসা হয়নি, যার কারণে আমার আলাদা করে ভয়েস দেওয়া লাগতেছে, এই যে ভয়েসটি শুনতে পাচ্ছেন তা আসলে আলাদা করে দেওয়া হচ্ছে, কারণ আমার আমি যে অ্যাকশন ক্যামেরাটি ইউজ করি আকাশ UB50, এটার সাথে যে মাইক্রোফোন সেটি মোটামুটি সাউন্ড ভালো, কিন্তু আমি আসলে আজকে বৃষ্টির কারণে সেই মাইক্রোফোনটি ইউজ করিনি, কারণ বলা যায় না কখন বৃষ্টি চলে আসে। তো যাই হোক, সবুজ ভাইয়ের সাথে কথা মোটামুটি কথা হলো, তার সাথে কথা বললাম, অনেক বিষয়েই কথা টথা হলো। তো যাওয়ার আগে হয়তো আবার দেখা হবে যদি ভাগ্যে থাকে, আর এখন বাকিটুকু জানি না কি হয়। তো যাই হোক, যাত্রা শুরু, গন্তব্য এখন চ্যানেল 24-এর অফিস, সেখানে ফয়সাল ভাইয়ের সাথে দেখা করব, সেখানে দীপু ভাই আসবে, দীপু ভাইয়ের সাথেও দেখা হবে, কিছুক্ষণ ফয়সাল ভাইয়ের অফিসে বসব, তার সাথে কিছু বিষয় নিয়ে কথা বলা দরকার, আর তারপরে দীপু ভাই আমি আরও কিছু দীপু ভাইয়ের ফ্রেন্ড আছে, জানি না কে কে আসবে, সবাই মিলে চলে যাব সংসদ ভবনের সামনে। তো এই হচ্ছে ঘটনা, সাথেই থাকুন, আশা করি পুরো ভিডিওটি দেখে ভালো লাগবে, কারণ ঢাকা শহরের দৈনন্দিন জীবনের ব্লগিং বলা চলে এটি। এখানে আসলে ওই রকম করে আলাদা স্পেসিফিকভাবে ব্লগ করার মতন তেমন একটা সময় আমার হাতে নেই, অনেকেই হয়তো ঘুরতে পারে, যেতে পারে কোথাও, কিন্তু আমি আসলে ওইভাবে ব্লগ করার জন্যে বা মোটর ব্লগিং করার উদ্দেশ্যে কোথাও যাওয়া এটা আসলে খুবই ডিফিকাল্ট আমার জন্য, কারণ অফিসের কাজ, তারপরে পত্রিকার কাজ, এরপরে আবার এই ব্লগিং ইউটিউব চ্যানেল, এটা আসলে খুবই ডিফিকাল্ট। তারপরেও যতটুকু পারি যখন সম্ভব হয় তখন চেষ্টা করি আপনাদের সাথে ছোটোখাটো কিছু ব্লগ করার জন্য আর কি। এই যে মোড়টি দেখতে পাচ্ছেন এটি আসলে খুবই বিপজ্জনক একটি মোড়, ফার্মগেট থেকে যে মোড়টি নিতে হয়, তো আগে এখানে সিগনাল ছিল, ট্রাফিক পুলিশ ছিল, কিন্তু এখন আর আসলে তেমন একটা সিগনাল এখানে মানা হয় না, যার কারণে এই মোড়টি খুবই সাবধানে নেবেন আপনারা, জানি না অনেকেরই বিপদের সম্ভাবনা আছে। তো যাই হোক, ভাগ্য খুব একটা সুপ্রসন্ন হবে না আজকে, কারণ জ্যামে পড়ে গিয়েছি দেখা যাচ্ছে। তো জ্যাম থেকে বের হব, চ্যানেল 24-এর অফিসে যাব, দেন কথা হবে, ততক্ষণ ভালো থাকেন, দেখা যাক কী হয়। আমাদের মোটামুটি কাজ শেষ, আমরা চলে এসেছি, এই হচ্ছে চ্যানেল 24-এর অফিসের সামনে, দীপু ভাইও আছে। তো মোটামুটি কাজ, ভিতরের কাজ শেষ হয়েছে, এখন হচ্ছে দীপু ভাই চলে যাবে তার গাড়িতে করে, আমি চলে যাব আমার বাইকে করে, দেখা হবে সংসদ ভবনের সামনে, সংসদ ভবনের সামনে আমরা অপেক্ষা করব, দেন বাকি যারা আছে সবাই সংসদ ভবনের সামনে চলে আসবে, সেখানেই আড্ডা হবে। তো এই হচ্ছে দীপু ভাইয়ের গাড়ি, সে গাজীপুর থেকে এসেছে গাড়ি নিয়ে, তো আমি হচ্ছে আগেই চলে যাচ্ছি, সেও বের হচ্ছে। আসার সময় যেদিক দিয়ে এসেছিলাম এখন আর ওদিক দিয়ে যাব না, এখন সাত রাস্তা হয়ে যাব, কারণ আসার সময় এই ভিতর দিক দিয়ে এসেছিলাম, ফার্মগেট থেকে সাত রাস্তার যে ট্রাক স্ট্যান্ডের ভিতরে এখানে প্রচুর পানি জমে আছে, অলমোস্ট আমার প্যান্ট ভিজে যাওয়ার উপক্রম ছিল, এত পরিমাণে পানি, হাঁটু সমান পানি। তো পা বাম্পারের উপরে উঠিয়ে কোনো রকম এসেছি, তবে গর্ত আছে যার জন্য রিক্স লাগে, পড়ে গেলে অবস্থা খুবই খারাপ হবে, তার চাইতে ভালো মেন রাস্তা দিয়ে যাই। তো যার কারণে এই সাত রাস্তা থেকে আমরা সাত রাস্তা হয়ে বিজয়সরণী ফ্লাইওভারের উপর দিয়ে তারপরে যাব, কারণ এই দিকটা পানি জমে না, এই দিকটা মোটামুটি ভালো আছে। যাই হোক, রাস্তায় মেন রাস্তায় তেমন একটা জ্যাম নেই, মেন রাস্তা পরিষ্কার, মেন রাস্তায় জ্যামের কোনো আভাস নেই,
তো যেহেতু তেমন একটা জ্যাম নেই সেহেতু খুব বেশি একটা সময় লাগবে না। আর আমাকে অনেকেই বলেছে যে ভাইয়া কেন আমার মোটর ব্লগিং করার সময় বা আমার ব্লগ করার সময় কেন আমার বাইকের মিটার দেখা যায় না। আসলে আমি তো গোপ্রো ইউজ করি না, আমি ইউজ করি আকাসু B50। অত দামি অ্যাকশন ক্যামেরা আসলে আমি ইউজ করি না, যার কারণে কম দামি অ্যাকশন ক্যামেরায় যতটুকু ইউজ করা যায়। আর এটার যেহেতু আকাসুর ওয়াইড অ্যাঙ্গেলটা তেমন একটা অনেকটা বড় না, যার কারণে সামনের ভিউটা ধরতে গেলে বাইকের মিটার বা বাইকের যে সামনের অংশ অনেকেরটা যেরকম অনেকটা সুন্দরভাবে দেখা যায় ওইভাবে আসলে গোপ্রোর মতন হয়ে ওঠে না। তো দেখা যাক, হয়তো যদি দেশের পরিস্থিতি ভালো হয়, ইনকাম সোর্স যদি ভালো হয়, তাহলে চিন্তা ভাবনা আছে যে গোপ্রো একটা নিয়ে নেওয়ার, গোপ্রো Hero 9। তো এখন না, এখন যা আছে এটা দিয়ে ব্লগ করার সময় হয়ে ওঠে না। আগে দেশের পরিস্থিতি দেখে নেই, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে দেন হচ্ছে চিন্তা ভাবনা আছে। চলে এলাম বিজয়সরণী ফ্লাইওভারের দিকে, যে যাওয়ার যে লেন সেই লেনেই একরকম, কারণ এখান থেকে ডান দিকে গেলে এটা আসলে খুবই ডিসগাস্টিং হয়ে যায়। ডান দিক থেকে বাম দিকে চেপে চেপে যেতে হয়, তার যেতে ভালো বাম দিক হয়েই যাওয়া। দেখতে পাচ্ছেন অনেকেই ডান দিক থেকে বাম দিকে চেপে যাওয়ার চেষ্টা করতেছে, যেটা আসলে আমাদের দেশে হয়ে থাকে। তারা সিরিয়ালি আসবে না, তারা ডান দিক হয়ে ডান দিকের যে লেন যেটা দিয়ে মহাখালী যায় সেই লেনে ঢুকে যাবে, দেন হচ্ছে তারা বাম দিকের গাড়িকে চাপ দিয়ে দিয়ে তারা বাম দিকে যাওয়ার চেষ্টা করে। এটা হচ্ছে আমাদের এখানে একটা বড় সমস্যা। তা আমার এইভাবে গাড়ি চালাতে ভালো লাগে না, আর আমি খুব একটা হর্নও ইউজ করি না। আজকে তো আমার মাইক্রোফোন নেই, যার কারণে আসলে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন না বাহিরের, কিন্তু ম্যাক্সিমাম সময়ই এই যে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা। তারা ভুল রাস্তায় এসেছে, এখন উল্টা দিকে যাচ্ছে, কারণ উল্টা দিকে ঘুরিয়ে গেলে মামলা দিবে, যার কারণে গাড়ি থেকে নেমে ঠেলে নিয়ে যাচ্ছে, এই কারণেও রাস্তায় জ্যামের সৃষ্টি হয়। তো যাই হোক, আমরা সেই চলে এলাম বিজয়সরণীর সেই ফ্লাইওভারে, যে ফ্লাইওভারের কারণে আসলে র্যাঙ্কস ভবন ভাঙ্গা হয়েছিল। তখন আমি কলেজে পড়ি, যখন র্যাঙ্কস ভবন ভাঙ্গা হয় খুব নাম করা ছিল এই র্যাঙ্কস ভবন, এবং এই র্যাঙ্কস ভবন ভাঙ্গা নিয়ে অনেক কাহিনী, অনেক জল্পনা কল্পনা। অবশেষে র্যাঙ্কস ভবন ধসে পড়লো, র্যাঙ্কস ভবনে নানান সমস্যা হলো, এক পর্যায়ে বাধ্য হয়ে র্যাঙ্কস ভবন ভাঙ্গাই লাগলো এই ফ্লাইওভারটি তৈরি করার জন্য। তবে যতটা ফলপ্রসন্ন হওয়ার কথা ছিল, যতটা যানজট কমার কথা ছিল এই ফ্লাইওভারের কারণে, ততটা আসলে হয়ে ওঠেনি। এবং ফ্লাইওভারের অবস্থাও খুবই দুর্বিষহ, ফ্লাইওভারের এখানে সেখানে যেমন খনাখন্দ হয়ে গিয়েছে, কোথাও কোথাও গর্ত হয়েছে, একরকম ভেঙে গিয়েছে, রক্ষণাবেক্ষণের তেমন একটা আমার মনে হয় কিছুটা অভাব রয়েছে। যতটা সুন্দরভাবে রাখার কথা ছিল সরকারের একটা স্থাপনা, ততটা সুন্দরভাবে আসলে রাখা হয়নি। অবশ্য তখনকার প্রযুক্তিও অনেকটা অন্যরকম ছিল, এখনকার যে ফ্লাইওভারগুলো যতটা উন্নত এবং টেকসইভাবে করা হয়, তখনকার ফ্লাইওভারগুলো তেমনভাবে করা হয়নি। তো এখানেও সিগনালে পড়ে গেলাম। যাই হোক, দেখা যাক বাইক দিয়ে কতটুকু যাওয়া যায়। অনেকেই দাঁড়িয়ে আছে, এইভাবেই যেতে হবে। তো আমি সিগনাল পার হয়ে তারপরে আবার আসছি, সিগনাল ছাড়ার পরে কথা হবে। ততক্ষণ দেখুন, সাথেই থাকুন, ধন্যবাদ সকলকে।
সিগন্যাল ছেড়ে দিয়েছে, তা আবার চলে এলাম। এখন দেখা যাবে একরকম খুবই সুন্দর একটি রাস্তার দৃশ্য। বাম দিকে রয়েছে সেই আমাদের চিরচেনা নব থিয়েটার, আগে ছিল মাওলানা ভাসানী নব থিয়েটার, এখন মনে হয় নাম পরিবর্তন করা হয়েছে, বঙ্গবন্ধু নব থিয়েটার বা কিছু একটা এরকম একটা নাম দিয়েছে। তো রাস্তার রাজা যাচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তার রাজা, কোনো সমস্যা নেই, সে তার মতো গাড়ি চালিয়ে যাচ্ছে, সবাই তাকে দেখে শুনে চালায়, কারণ যে তাকে মারবে তারই ক্ষতি হবে। তো রাস্তার দুই দিকে দেখতে পাচ্ছেন একরকম খুবই সুন্দর সৌন্দর্য। হাতের বাম দিকে রয়েছে সেই সামরিক জাদুঘর, এবং এইখানে একটি ভিতরে একটি রেস্টুরেন্ট করা হয়েছে, যদিও আমি রেস্টুরেন্ট ওপেন হওয়ার পরে যাইনি। সোজা চলে গেছে সংসদ ভবন আর চন্দ্রিমা উদ্যানের মাঝখান দিয়ে যে রাস্তা, মানে জিয়া উদ্যানের মাঝখান দিয়ে যে রাস্তা, আর বাম দিকে খামারবাড়ি। তো আমি খামারবাড়ি হয়ে দেন হচ্ছে সংসদের সামনে যাব। এটা হচ্ছে সংসদের পিছন সাইড, আমি যাব সংসদের সামনের দিকে। এইদিকের রাস্তাটিও একটু সরু করা হয়েছে এই যে মেট্রো রেলের কাজ করার কারণে, তবে এখানে আমি এখন পর্যন্ত বৃষ্টিতে তেমন একটা পানি জমতে দেখিনি। অবশ্য বৃষ্টির সময় খুব একটা আমি চালাইও না, বৃষ্টি যখন শুরু হয় তো তখন আমি চেষ্টা করি আমার গন্তব্যে পৌঁছে যেতে, কারণ বৃষ্টির সময় একদিকে এইসব রাস্তায় ছোট ছোট গর্ত রয়েছে, আরেকদিকে বৃষ্টির মধ্যে গাড়ি চালানো আমার কাছে ভালো লাগে না, কারণ এটা আমার কাছে কিছুটা অনিরাপদ মনে হয়। মাঝে মাঝে ব্রেক স্লো কাজ করে, আবার ব্রেক কাজও করে না। তো যারা আপনারা ABS গাড়ি চালান, যেহেতু আমারটি FZS ভার্সন 3, যারা ABS চালান তারা একটু সতর্কভাবে ABS গাড়িটি চালাবেন। ও, ঢাকা শহরে অনেক দিন পর তো দেখলাম যে ঢাকা শহরে লুঙ্গি পরে বাইক চালাচ্ছে, কি টান গাড়ির দেখতে পেলেন আপনারা, আমাকে কীভাবে ওভারটেক করে চলে গেল। এই যারা এই একটা সমস্যা হচ্ছে, আমি কাউকে ছোটো করার উদ্দেশ্যে বলছি না, তবে যারা ঢাকা শহরে এই হালকা যে বাইকগুলো এগুলো যারা চালায় তাদের প্রায় বেশিরভাগই হচ্ছে গ্রাম থেকে এসেছে, এবং অনেকেই এই পাঠাও উবার রাইড দেওয়ার জন্য আসলে গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছে জীবিকার তাগিদে, জীবন জীবিকার। তারা যেইভাবে গাড়ি রাইড করে, আল্লাহ মাফ করো, এমনভাবে তারা চাপ দেয়। আগে তো বাস চাপ দিত, বাস ট্রাক চাপ দিত, ভয় পেতাম। এখন আমার এক্সপিরিয়েন্স আছে যে এই সব বাইকগুলো প্রচুর পরিমাণে চাপ দেয়, হঠাৎ করে একদিক থেকে আরেক দিকে চাপিয়ে দেয়, তো হর্ন চেপে ধরে বসে থাকে। এই জন্যে আসলে এটা আমার কাছে খুবই রিস্কি মনে হয়। এই হচ্ছে যন্ত্রণাদায়ক স্পিড ব্রেকার। তবে আপনারা দেখতে পেলেন স্পিড ব্রেকারের মধ্যেও কিন্তু আমার আকাসু B50 তেমন একটা শেকিং করেনি। আবার এই যে ছোটো স্পিড ব্রেকারগুলো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাকে, এই হচ্ছে স্পিড ব্রেকারে যাচ্ছি, আপনারা দেখতে পেলেন। আমি স্পিড ব্রেকারে, ছোটো ছোটো স্পিড ব্রেকারে কিন্তু ভালো শেকিং হচ্ছে, তবে আমার ক্যামেরা বা ভিডিওর কোয়ালিটি কিন্তু তেমন একটা শেকিং হয়নি। তো এই হচ্ছে আকাসু B50-র একটি ভালো দিক। তবে যারাই আকাসু B50 কিনতে যাচ্ছেন, আমি মনে করি আপনারা সঠিক টাকার ভিতরে একটি ভালো ক্যামেরা কিনতে পারবেন। এটা 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 বলা চলে ওয়ান কাইন্ডস অফ ভ্যালু অফ দ্য মানি, কারণ GoPro এই প্রায় GoPro হিরো 7 কিনতে গেলেও 22-25 হাজার টাকা লাগে সব অ্যাক্সেসরিজ সহ, আবার বেশিও লাগে, কম বেশি হতে পারে, আমি সঠিক একজ্যাক্ট দামটা জানি না। আবার GoPro হিরো 8, হিরো 9 মোটামুটি অনেক টাকার ব্যাপার। আর এর ভিতরে আকাসু আমি দেখলাম যে মোটামুটি ভালো, লো লাইটে খুব একটা তেমন পারফর্ম করে না, তবে এমনিতে বলা চলে যে না, মোটামুটি খুব ভালো পারফর্ম করছে। এই যে দেখতে পেলেন অবস্থা, কি দরকার আছে আমার বাম দিক দিয়ে যেতে হবে ওনার, অথচ আমি কিন্তু বাম দিক ইন্ডিকেটর দিয়েছি, অনেক অনেক দূর থেকে আমাকে হর্ন দিয়ে যাচ্ছে, আমি লুকিং গ্লাসে দেখে দেন দাঁড়ালাম। তো যাই হোক, চলে এলাম সংসদ ভবনের সামনে, এখন দীপু ভাইদের জন্য অপেক্ষা, আসুক দীপু ভাই, সাথে যারাই আসে তাদের সাথে কথা হবে, ততক্ষণ থাকুন, দেখুন এবং আমাদের সাথে উপভোগ করুন। এই হচ্ছে অবস্থা, আমরা আছি সংসদ ভবনের সামনে, অনেকদিন পর দীপু ভাইয়ের সাথে একটা, অনেকদিন পর দীপু ভাইয়ের সাথে দেখা, দীপু ভাইয়ের কিছু ব্যক্তিগত অনেক বিশেষ গোপন থেকে গোপনীয় সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা চলতেছে, তো তারই তারই প্রেক্ষিতে সংসদের সামনে আসা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা অপেক্ষা করতেছি
ওই যে আমাদের আরেকজন চলে আসছে অলরেডি, আমাদের গোস্ট রাইডার আমাদের মধ্যে অলরেডি আগমন করছে। গোস্ট রাইডারের আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই? তো গোস্ট রাইডার চলে আসছে, আমাদের আরেক বুদ্ধিজীবী, সচিবালয়ে মিটিং ছিল, মাত্র মিটিং শেষ করে বের হইল। মন্ত্রী কথা হবে, হ্যাঁ মন্ত্রীও আছে সাথে, ঠিক আছে। তো যাই হোক, আবার কথা হবে, দেখা হবে, হ্যাঁ আবার দেখা হবে। বলেন দীপু ভাই কিছু বলেন, পরবর্তী ব্লগে আমাদের সাথে ছবি। হ্যাঁ দীপু ভাই বলছে পরবর্তী ব্লগে যখন দেখা হবে তখন দীপু ভাই একা থাকবে না, দীপু ভাইয়ের সাথে দুইজন থাকবে, ঠিক আছে, তিনজন থাকবে। অনেকদিন পর সকলের সাথে সংসদ ভবনে আসা, তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি। যদিও এর মধ্যে আমি এসেছি অনেকবার, এখানে আইসক্রিম খেতে আসি মাঝে মধ্যে, তবে আসলে ওইভাবে হাঁটাহাঁটি করা হয় না। অফিস থেকে আসি, এখানে একটু দাঁড়াই, হয়তো মন চাইলে একটু আইসক্রিম খাই বা একটু বসি, বাদাম খাই, চলে যাই। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, দীপু ভাই যেহেতু আসছে সাথে আরও বন্ধুরা আছে, মেহমান আছে, তো একটু হাঁটাহাঁটি করি, একটু সামনের দিকে যাই, আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করি বর্তমানে কী অবস্থায় আছে সংসদ ভবন এরিয়াটি। তো আসলে বন্ধের দিন আমি এর মধ্যে যখন এসেছিলাম, ঈদের সময় এসেছিলাম বা শুক্রবারে একবার এসেছিলাম, এসে দেখেছি এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তো এই চক্কর এক চক্কর দিয়ে আসা হয়, কত টাকা আমি দাম জিজ্ঞেস করিনি, তবে ভালোই লেগেছে, কেমন যেন একটু রাজকীয় রাজকীয় ভাব। অনেকেই দেখলাম ঘুরতেছে, যারা একটু ঘুরতে আসে, একান্তে সময় কাটাতে আসে, বা অনেকেই বন্ধুরা এসেছে একসাথে এখানে টাইম পাস করার জন্যে, তো তাদের মধ্যে দেখলাম যে একটু ঘোরাঘুরির একটা প্রবণতা আছে। তো আজকে গরুর গাড়ির ব্যবস্থা নেই, বা সরি ঘোড়ার গাড়ির ব্যবস্থা নেই, গরুর গাড়ি আগেও ছিল না, কিন্তু আজকে আইসক্রিমের দোকানও নেই, মনে হয় পার্লামেন্ট বসবে বা কিছু একটা এরকম, এই জন্যে অনেক হকার্স একটু কম, সবাই একটু দৌড়দৌড়ির মধ্যে আছে হকার্সরা। তো ক্যামেরা নিয়েছে দীপু ভাই, দীপু ভাই একটু ভিডিও করার জন্যে আমার অ্যাকশন ক্যামেরাটি হাতে নিয়েছে, তো তিনিই ভিডিও করছে, আর আমি একটু মোবাইল হাতে নিয়ে একটু ব্যস্ত, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে আমি, আনলক ডেস্টিনেশন, এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এই হচ্ছে সেই আমি পরিচিত। তো এখানে অনেকেই আসছে সময় কাটাতে, এদের মধ্যে আমাদের এই বন্ধুরাও এসেছে, ওরাও আসছে ধানমন্ডি থেকে। তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি হোক, সেই সাথে একটা ব্লগও হয়ে যাক, যেহেতু অনেকেই চান যে সংসদ ভবনে ঘুরতে আসার জন্যে। তবে সংসদ ভবন এখানে নিরাপদ, পর্যাপ্ত পরিমাণে পুলিশের গাড়ি রয়েছে, প্রচুর লোকজন, আগে আসলে এত মোটরসাইকেল ছিল না, এখন সন্ধ্যার পরে এখানে মনে হয় যেন একটা মোটরসাইকেলের শোরুমের থেকেও বেশি, প্রচুর হকার বসে। তো আজকে ওই যে বললাম পার্লামেন্ট মনে হয়, এই কারণে হকারের সংখ্যা কম, তো এর মধ্যে আবার অনেকেই হাঁটাহাঁটি করতে আসে। তবে হাঁটাহাঁটি বা যদি এক্সারসাইজের কথা বলা হয় তাহলে সেইটা দেখা যায় চন্দ্রিমা উদ্যানের এরিয়ায়, ওই সংসদ ভবনের পিছনের সাইড আর চন্দ্রিমা উদ্যানের যে এরিয়া, এইখানে প্রচুর পরিমাণে লোকজন এক্সারসাইজ করতে আসে। এইখানে এই এরিয়াতে এক্সারসাইজের সংখ্যা খুবই কম, তবে হচ্ছে এমনিতে ঘুরতে আসে, টাইম পাস করতে আসে, ফ্যামিলি নিয়ে আসে অনেকেই দেখা যায় বিকেলে কোথাও। তো ঢাকা শহরে ওইভাবে ঘুরতে যাওয়ার মতো বা পরিচ্ছন্ন পরিবেশ ওইভাবে আর হয় না, অন্যান্য পার্কগুলো আরও নোংরা, যার কারণে আসলে একটু আপনার সংসদের এরিয়া আসে। তবে এই যে আমরা এখন আছি সেই, এটা কী ফুল বলে, বকুল ফুল মনে হয় নাকি শিউলি ফুল, কী ফুল যেন আমি ভুলে গেছি সঠিক নাম, তো ওই বকুল ফুলের যে বকুলতলা, সেই বকুল ফুলের এই এরিয়াটা একটু সাবধানে আসবেন আপনারা, সন্ধ্যার পরে পরিবার নিয়ে বা গার্লফ্রেন্ড নিয়ে এরিয়ায় না আসাটাই ভালো, বা এমনিতেও বিকেলবেলা এরিয়াতে আমি মনে করি যে এইখানে সুন্দর পরিবেশ, তবে আসলে এরিয়াটা অ্যাভয়েড করা উচিত। যদি আপনি একা হন বা আপনার গার্লফ্রেন্ড যদি নিয়ে আসেন বা আপনার যদি পরিবারের কাউকে নিয়ে আসেন, কারণ কারো কাছে অপদস্থ হওয়া বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ার চাইতে এই জায়গাটা অ্যাভয়েড করা ভালো। তবে এখন আগের মতো এত ময়লা নেই, আগে আমরা দেখতাম যে এই গাছের, এই ফুল গাছের নিচের সাইডটা দিয়ে প্রচুর পরিমাণে ময়লা থাকতো,
মানুষ এখানে দাঁড়িয়ে প্রস্রাব করত, এখন এই সমস্যাগুলো কমেছে। তবে সন্ধ্যার পরে এখানে পরিদের আগমন হয়, যার কারণে আসলে আমি বললাম যে আমাদের এখন বিকেলে শেষ বিকেল, একরকম পরন্ত বিকেল চলতেছে। তো অনেক পরিরা অলরেডি চলেও এসেছে, বা এখানে কে যে পরি আর কে যে সাধারণ পাবলিক বোঝা খুব মুশকিল। তবে একা একা যদি কেউ আসেন তাহলে, বা যদি পরিবার নিয়ে আসেন, আমার মনে হয় যে এরিয়াটা অ্যাভয়েড করা উচিত। আর এরিয়া দিয়ে যেতে হলেও নিচ দিয়ে যাবেন, বা ওই একটু সাইড হয়ে যাবেন। কিন্তু একা একা কোনো সন্ধ্যার পরে কোনো মেয়ে মানুষ বা কেউ এরিয়াতে না আসাটাই বুদ্ধিমানের কাজ, কারণ এইখানে আসলে অনেক কিছুই রয়েছে, অনেক কিছুই জানেন। তবে পরিদের আগমন হয় এটা বলে রাখি, কারণ অনেকবারই এখানে অপ্রীতিকর পরিস্থিতিতে অনেকেই পড়েছে। তো যার কারণে আমি নিজে ছেলে মানুষ হয়েও সন্ধ্যার পরে আসলে আমার আর এই এরিয়াতে আসা হয়ে ওঠে না। তো যাই হোক, বাকিটুকু আপনাদের ইচ্ছা, চাইলে এক্সপিরিয়েন্সের জন্য আসতে পারেন, দেখতে পারেন। আবার যদি আমার মতো মনে করেন যে না আসবো না, বা আমি চাই না এরকম অপ্রীতিকর কোনো অভিজ্ঞতার, তাহলে অ্যাভয়েড করাই ভালো। তো যাই হোক, উপভোগ করুন আজকের নর্মাল এই ব্লগ। আবার এইখানে ওইভাবে আসলে আমি আজকে ব্লগিং কোনো অ্যাক্সেসরিজও আনিনি। একদিকে আমার মাইক্রোফোন নেই, আলাদা সাউন্ড দেওয়া লাগতেছে। আবার আরেকদিকে হচ্ছে ক্যামেরা যে মাউন্ট করবো এরকমও কিছু নেই, হাতে ক্যামেরা নিয়ে ঘোরা লাগতেছে, কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই। ইভেন হচ্ছে আমার যে ক্যাপে আমি ক্যামেরা ইউজ করি সেটাও নেই। হেলমেটে ইউজ করা যায়, কিন্তু হেলমেট পরে কি আর সবসময় হাঁটা যায়, যার কারণে আমি হেলমেটটি বাইকেই রেখে এসেছি। তো ভাবলাম যে একটু হেঁটে দেখি, অনেকেই আছেন যারা আসলে অনেক দিন ধরে আসেন না সংসদ ভবনের সামনে, বা সংসদ ভবনের এরিয়াতে আসলে কেমন হয়েছে একটু দেখার যদি ইচ্ছা যদি হয়, তাহলে আমাদের এই ব্লগটি দেখতে পারেন। আসলে আমি ঢাকার ভিতরেই বেশি আসা যাওয়া হয়, তো এর ভিতরে থেকে যতটুকু সম্ভব হয় চেষ্টা করি আপনাদের সাথে ব্লগিং করার জন্য বা আপনাদের দেখানোর জন্যে। ওইভাবে কমার্শিয়ালভাবে আসলে হয়ে ওঠে না, আর জানিও না কোনো দিন হবে কি না, যদি হয় তখন আসলে ওইভাবে ব্লগ করব। তবে এখন আপাতত ব্লগিংটা হবে, ব্লগিংটা হচ্ছে আমার এক ধরনের টাইম পাসও বলা চলে, শখও বলতে পারেন, এই সব মিলেই হয়ে যায় আর কি। কারণ প্রফেশনালি ব্লগ করতে গেলে যতটুকু সময় দেওয়া প্রয়োজন অতটুকু সময় আসলে আমার হাতে নেই। আবার এইখানে প্রফেশনালি ব্লগ করার জন্য শুরুর দিকে যতটুকু ফিনান্সিয়াল দিক সাপোর্টও প্রয়োজন তাও আসলে নেই। আর মধ্যবিত্ত হয়ে জন্মানোটা এক ধরনের অভিশাপও বলা চলে, আবার একদিক থেকে আশীর্বাদও। আপনার যত আছে তত হিসাব আছে, যত নেই তত হিসাবও নেই। তো যাই হোক, এখন এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা সংসদের সামনে আছি, এই শিউলি ফুল গাছতলার নিচ দিয়ে হাঁটছি। অনেকেই ফুল কুড়িয়ে আবার মালা বিক্রি করে, এইখানেও পাবেন অনেকেই মালা বিক্রি করতেছে। তো একসাথে কাপল দেখলেই বাচ্চারা দৌড়ে আসে মালা বিক্রি করার জন্যে। তো যেহেতু আমরা কাপল না, আমি আর দীপুভাই হাঁটছি, সেহেতু আমাদের দিকে কেউ আসবে না, এটাই স্বাভাবিক। তো অনেকেই আছে, অনেকেই এখন এখানে বসে গল্প করছে বা সময় পার করছে, অনেকে একটু বাহিরে যেহেতু গরম বৃষ্টির পরে হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে গিয়েছে, যার জন্য গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি একরকম শেষ পর্যায়ে চলে এসেছি, সামনেই খামার বাড়ি। তো আমরা সামনে যাচ্ছি না, এখান থেকেই ঘুরে যাব, এমনটাই পরিকল্পনা ছিল। তা আসুন আমরা আবার কথা বলতে বলতে সামনের দিকে চলে যাই। এর মধ্যে আমি এর আগে একবার এসেছিলাম ভোরবেলা, কারণ তখন মাত্র কৃষ্ণচূড়া ফুলগুলো ফুটতেছিল। তো ভোরবেলা এসেছিলাম, রাস্তার ওই দিক দিয়ে ভালোই ছিল, সূর্য যেহেতু পশ্চিম দিক থেকে উঠতেছে, যার কারণে যেদিকে সূর্য উঠছে ও তার বিপরীত দিকে আসলে আলোর রিফ্লেকশনটা খুব সুন্দর হয়। তা আবার এই সাইডে যখন আসছি রাস্তার উত্তর সাইডে যখন আসছি, মানে যখন পূর্ব দিকে আমি যাচ্ছি, তখন সূর্যের আলোর কারণে আসলে আমার ক্যামেরায় অন্ধকার, ক্যামেরা কানা হয়ে গিয়েছিলো, কিছুই দেখা যায়নি, যার কারণে ওইভাবে ব্লগটিও করা হয়ে ওঠেনি। তবে এখন আলো কিছুটা স্বল্পতা আছে, কিন্তু তারপরেও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি।
এই হচ্ছে অবস্থা বর্তমানে সংসদের সামনে। অনেকটাই নিরাপদ, অনেকটাই গোছানো, পরিপাটি করা, সাজানো গোছানো আছে। তবে ওই যে বললাম, আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এই গাছের তলার এরিয়াটা অ্যাভয়েড করবেন, কারণ এখানে এখন পর্যন্ত অনেকেই দেখি সন্ধ্যার পরে যখনই আমি তো বেশিরভাগ সময় আসি সংসদের সামনে, ওই পাশটাতে বসি, আইসক্রিম বললামই যে আইসক্রিম কিনে খাই বা বাদাম কিনে খাই, তো যখন যাই যাওয়ার সময় দেখি যে হ্যাঁ এরিয়াটা একটু অন্যরকম, একটু আধুনিক, ওভার মডার্ন, যার কারণে এখানে পরিণামে। তো আপনারা পরিবার নিয়ে আসলে এরিয়াটা অ্যাভয়েড করবেন। ওই পাশে খোলা জায়গা রয়েছে, এটা একটু অন্ধকার অন্ধকার, তো ওই পাশে খোলা জায়গা আছে, তো খোলা জায়গায় আপনারা চেষ্টা করবেন ওইখানেই সময় কাটানোর জন্যে। আর যদি কেউ মনে করেন যে না আমি যাব, তাহলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এর ভিতরে মোটামুটি আজকে সব কাজ ডান, এখন আর কোনো কাজ নেই। এখন কাজ হচ্ছে দীপুভাই চলে যাবে, দেন আমি একটু বাসায় যাব, বাসা থেকে আবার ব্যাগ ট্যাগ নিয়ে জিমে যেতে হবে, অনেক দিন হয়ে গেল জিমে যাওয়া হয় না। তো এই কারণে আসলে আজকে ভেবেছিলাম বিকেলেই জিমে যাব, কিন্তু সকালে বৃষ্টি ছিল, যার কারণে সকালের কাজগুলো বিকেলে হচ্ছে আর বিকেলের কাজগুলো সন্ধ্যায় হবে। তো এই হচ্ছে আজকের ব্লগের মূল বিষয়। আসলে ব্লগ বলতে গেলে ওইভাবে ব্লগ করা হয়ে ওঠে না, কিন্তু আমি যতটুকু পারি বা আমার যতটুকু মনে হয় সম্ভব হয়, তখন মনে চাইলে একটা টুকিটাকি ব্লগ করার চেষ্টা করি। আসলে বাইক মোটো ব্লগিং যেটা বলা চলে, আমি অ্যাকচুয়ালি ওইভাবে মোটো ব্লগিং সবসময় হয়ে ওঠে না, তো যার কারণে আমার চ্যানেলের নামও আনলক ডেস্টিনেশন, আমার কোনো ডেস্টিনেশন নেই। তবে আমি ভাবছি নতুন করে একটা ব্লগ করব, এবং এই ব্লগটা হবে একটু একটু অন্যরকম। এবং এই ব্লগের চিন্তা করছি যে এই ব্লগটা এমনভাবে করব যেন এই ব্লগটা হবে, আমার অনেক দিনের ইচ্ছা যে ঢাকা শহরের সবগুলো মসজিদ আমি ঘুরে দেখব, তো এবং সবগুলো মসজিদে আমি নামাজ পড়ব। আমি এর আগে শুনেছি ঢাকা শহর মসজিদের নগরী, তো আসলে এটা আমার খুবই ইচ্ছা, এবং আমি চাই যে এই মসজিদগুলো প্রত্যেকটা মসজিদ আমি ঘুরে দেখব, প্রত্যেকটা মসজিদে গিয়ে আমি নামাজ পড়ব, এবং প্রত্যেকটা মসজিদের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব। তো এই হচ্ছে আমার পরিকল্পনা, বাকিটুকু জানি না আল্লাহ কি রেখেছে কপালে, কারণ আমার খুব ইচ্ছা যে আমি যদি সৌভাগ্য হয় আমি প্রত্যেকটা মসজিদেই নামাজ পড়তে চাই। তো এই চিন্তা ভাবনা থেকেই ব্লগ করার ইচ্ছা আছে মসজিদ কেন্দ্রিক। তা আমি চাই যে আমি বাংলাদেশে প্রত্যেকটা মসজিদেই যাব। তা আমার মোটো ব্লগিংটা হবে একরকম মসজিদ কেন্দ্রিক। সবাই তো ট্রাভেলিং ব্লগ করতেছে, আমার তো ট্রাভেলিং হবে, তবে আমারটা ট্রাভেলিং হবে বাসা থেকে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে, এবং মসজিদটা ঘুরবো, প্রত্যেকটা মসজিদের ফুটেজ দেখাবো আপনাদের আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ। তো এই হচ্ছে পরিকল্পনা, বাকিটুকু জানি না কী হবে, সময় স্বল্পতা আসলে সব কিছু মিলিয়ে হয়ে ওঠে না। আপনাদের বলেছিলাম এই এরিয়াতে আপনারা যদি আসেন, এখন যে এরিয়াতে আমি দেখাচ্ছি, এর আমার ডান পাশেই রয়েছে জাতির পিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে এখানে একটি স্ক্রিন লাগানো হয়েছে, এখানে মাঝে মধ্যে মিউজিক বা এখানে স্ক্রিনে অনেক লোকজন থাকে, এইখানে বসে আড্ডা দিতে পারেন। তা আমি মূলত এই এরিয়াটাতেই আসি, এটা ওপেন এরিয়া এবং সিকিউর এরিয়া, এখানে সবসময় পুলিশের গাড়ি থাকে বা র‍্যাবের গাড়ি থাকে, সবসময় কঠিন নজরদারির মধ্যে থাকে এরিয়াটা, যার কারণে আমি এখানে আসি। তো ভিতরের এরিয়াতে আমার যাওয়া হয় না, আজকে গেলাম মনে হয় 2-3 বছর পরে ওরিয়াতে গেলাম, শুধু আমি যাওয়া বাইকে যাওয়ার সময় দেখি। তো ঢাকা শহর তো আজকে আর নতুন না, যার কারণে এগুলো বোঝা যায়, আপনারা অনেকেই বুঝতে পারবেন। তো আপনারা চাইলে আসতে পারেন, ঘুরতে পারেন এবং উপভোগ করতে পারেন পরিবার নিয়ে। এখানে বেশিরভাগই বিকেলে আসে ছোটো বাচ্চাদের নিয়ে, করোনার কারণে স্কুল বন্ধ, যার কারণে তাদের আসলে ওইভাবে ঘোরাঘুরি হয়ে ওঠে না। তো বিকেলবেলা বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের মনও ভালো থাকে, আবার একটু সময়ও কাটানো যায়, হাঁটাহাঁটি করলে শরীরও ভালো থাকে। তো এই সব মিলিয়ে সবাই এখানে ঘুরতে আসে, আমিও এসেছি, বন্ধুদের সাথে একটু সময় কাটানো দরকার, সেই সাথে ওইভাবে ঢাকা শহরে তো যাওয়ার তেমন একটা জায়গা নেই, অনেক জায়গায় আছে আবার জায়গা নেই বললেও চলে। আমার বাসার কাছাকাছি এখানে, আর এরিয়াটা জ্যাম কম, যার কারণে এরিয়াতে আসা।
তো আপনারা চাইলেও আসতে পারেন, ঘুরতে পারেন এবং আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন যদি আপনি মনে করেন। আর যদি আপনার ওইরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি আসব। কারণ আমি মূলত পত্রিকাতে কাজ করি উন্নয়ন কেন্দ্রিক, কারণ আমার পরিকল্পনাই হচ্ছে পজিটিভ এবং আমি চাই বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকেও ডেভেলপ করবে এবং একসময় আমরা পৃথিবীর বুকে উন্নত দেশ হিসাবে এবং 100% ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে পরিচিতি পাব। কোনো একটা সময় হবে অবশ্যই, এদেশের মানুষের পরিবর্তন আসবে, সময়ের সাথে মানুষ পরিবর্তনশীল। তো যাই হোক, অপেক্ষায় রইলাম, আপনারাও ভালো থাকবেন, সকলে নিজের প্রতি খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন যে যার যার জায়গা থেকে নিরাপদ থাকতে। কারণ কোভিডের কারণে আসলে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, অনেকেরই আর্থিকভাবে আমরা পিছিয়ে পড়েছি। করোনার এই ভয়াবহতার কারণে ছোট বাচ্চারাও অনেকেই পিছিয়ে পড়েছে শিক্ষাগত জীবন থেকে এবং মানসিক বিকাশ থেকে। তো আমাদের উচিত সকলকে এই দিকে খেয়াল রাখা এবং এইসব বিষয়গুলো মাথায় রেখে কাজ করা। তো এই হচ্ছে বর্তমান অবস্থা, এখন এই সব কিছু মাথায় রেখে কাজ করতে হবে, এর মধ্যে এটাই জীবন। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন এবং যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।